দেখুন, যেভাবে বোমায় রক্তাক্ত কাবুল, নিহত 80। আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক পাড়ায় আজ বুধবার শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণ হয়েছে। এতে 80 জন নিহত এবং 100 জন আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এখবর জানায়। তবে AFP জানায়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত 64 জন নিহত হওয়ার কথা জানিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মুখপাত্র ওয়াহিদ মজুর অন্য কর্মকর্তা ও গণমাধ্যমের বরাত দিয়ে এর আগে জানিয়েছিলেন, হামলায় 49 জন নিহত এবং 320 জন আহত হয়েছে। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 100 লোককে আহত অবস্থায় কাবুলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাবুলের যে স্থানটিতে এই গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার আশেপাশে বিভিন্ন দেশের দূতাবাস, প্রেসিডেন্টের বাসভবনও খুব বেশি দূরে নয়। কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ বলেন, জার্মান দূতাবাসের প্রবেশপথের কাছে এই বিস্ফোরণ হয়। এটি গাড়িবোমা বিস্ফোরণ, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্যালয় আছে। ঠিক কোনটিকে লক্ষ্য করে এই হামলা তা বোঝা যাচ্ছে না। হামলায় ফ্রান্স ও জার্মানির দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানিয়েছে ইউরোপ বিষয়ক ফরাসি মন্ত্রী মেরেলে দ্য সানজে। কেউ এখনও এই হামলার দায় স্বীকার করেনি। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।